হলো আমার মেয়ের মুখটা এমন কেন? কি হয়েছিল আপনা? দেখি তাকাও আমার দিকে এইভাবে তাকিয়ে। ও বুঝতে পেরেছি, আমার মেয়ে বললাম বলে। ঠিক আছে, বলবো না। না গো, সেটা নয়। তাহলে তাহলে কি হয়েছে শুনি, মুখটা এমন কালো হয়ে আছে কেন? মন খারাপ? না। তাহলে কি হয়েছে লগ্না? আগের দিন রাতে যখন এই ঘরে এসেছিলাম তখন তো সেই দিন রাতে ভয়ের কিছু নেই, আমি তো আছি। দেখো আগের দিন তো আমি তোমার সঙ্গে ছিলাম না, কিন্তু আজ আমি তোমার সঙ্গে থাকবো। আর আরো একজন থাকবে। আরো একজন? কে? ভালো মা? তাহলে রাঙা বউ, তাহলে আর ভয় কিসের? সত্যি তো, রাতে তুমি থাকবে আর সকালবেলা ভালো মা, তাহলে তো আমার আর কোনো বিপদ হবে না। তুমি কিন্তু ভালো মাকে ডেকো না, দিনের বেলাতেও না। কেন বলো তো? কেন? তোমার ভালো মা শুধু শুধু বকা খাবে। দেখো তোমার ভালো জুঠিও তো খুব রেগে গেছে, তাই না? তুমি কিন্তু ভালো মার কাছে যেও না। ভালো মা যে কষ্ট পাবে গো। আর বকা খেলে বুঝি কষ্ট পাবে না? কটাই তো দিন লগ্না, তুমি এই কটা দিন তোমার ভালো মাকে একটু এড়িয়ে চলতে পারবে না? নইলে কিন্তু তোমার ভালো মা। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ, যাবো না, ভালো মার কাছে যাবো না আমি। মায়ের থেকে করলে তুমি তবেই পড়বে রেশ, তবেই হবে যুদ্ধ জয়, তবেই লগ্নার শক্তি শেষ। তোমাকে তোমার ভালো মার কাছে আর আমি যেতে দেব না লগ্না। তোর জন্য আমাকে যা করতে হয় যা করতে হয় আমি করব। চলো এবার পড়তে বসি। লগ্না খেতে যাবে? চল। তারাও ভালো মা, এখনো তো পড়াশোনাই শেষ হয়নি, তাই না আন্টি? আরো একটা কবিতা মুখস্থ করতে হবে। ঠিক সময় তো খেতেও হবে লগ্না। আপনি লগ্নার খাবারটা এখানে দিয়ে যান। ভালো মার কাছে যেও না, ভালো মা যে কষ্ট পাবে গো। আর বকা খেলে বুঝি কষ্ট পাবে না? আমাকে দিন, আমাকে দিন।
আগে পড়াটা হোক, তারপরে না আমি খাইয়ে দিচ্ছি, তুমি পড়া মুখস্থ কর। ভালো করে মুছে শুনি চুলটা, ঠান্ডা লেগে যাবে তো। চল ভালো করে চুলটা মুছে দিয়ে চুলটা আঁচড়ে দি। তুমি এই কটা দিন তোমার ভালো মাকে একটু এড়িয়ে চলতে পারবে না? নইলে কিন্তু তোমার ভালো মা। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ, যাবো না, ভালো মার কাছে যাবো না আমি। লগ্না এদিকে, আমার এই হোমওয়ার্ক গুলো তুই করে রাখবি। এই যে, যতদিন সূর্যর জন্য লগ্না থাকবে তুমি সূর্যর কোনো ক্ষতি করতে পারবে না। বেশ কিছুদিন হলো শ্রীমতীর ধারের কাছে যেতে দিইনি আমি লগ্নাকে, এইবার তো আর শ্রীমতী আঁকড়ে রাখতে পারবে না। তাহলে আজ আবার আমাকে আমাকে আর কটা দিন, ছয় দিন না ভাই, আমি 72 ঘন্টা, তার মধ্যে যদি টাকাটা না পাই আমি পাগল হয়ে যাবো। না 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 না, একটা একটা ব্যবস্থা আমাকে করতে হবে, একটা ব্যবস্থা একটা ব্যবস্থা আমাকে করতে হবে। ভগবান যদি একটা একটা গুপ্ত ধন আমি এত কিছু আমার সিন্ধুকে আছে, এত কিছু তাহলে তো আর কোনো চিন্তাই রইল না।
রাতে ওই সিন্ধুক ভেঙে সব টাকা পয়সা সম্পত্তি আমাকে সব নিয়ে নিতে হবে। হ্যাঁ হবে হবে হবে, কারণ এছাড়া তো আর কোনো উপায় নেই। আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই, এটাই আমার আমার বাঁচার শেষ সম্পদ। ব্যাস তাহলে আর কি, আর একটু অপেক্ষা, সবাই একবার ঘুমিয়ে পড়ুক আর তারপর